ইতিহাস করল। অর্থাৎ বলা চলে যে এই প্রথমবার কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে একটি রেকর্ড এবং সেই সঙ্গে ইতিহাসও গড়ল বলা চলে। এবং দেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বন্যা সংকট, এমন কঠিন সময়ের মাঝে বিশ্ববাসীর কাছে যেন নতুন বার্তা পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে বাংলাদেশের টেস্ট জয়। রবিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ইতিহাসে প্রথম জয়, এই জয়ে মিশে থাকলো দেশের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অর্থ বন্যা দুর্গতদের তহবিলে দান মুসাফিকুর রহমানের, এবং সেই সঙ্গে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আবার ম্যাচ জিতে ঘোষণা করে দেন, যারা বিক্ষোভে প্রাণ হারিয়েছেন তাদের উৎসর্গ করছি এই জয়। এবং এই ম্যাচ থেকে আর কি কি জানা যাচ্ছেন এবং বাংলাদেশ এত বড় ইতিহাস করার পর আর কি কি জানাচ্ছেন, প্লেয়ারদের কি প্রতিক্রিয়া রয়েছে এই জয়ের পর, সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। টেস্ট সিরিজে কিন্তু এই প্রথমবার দেখা গেল যে বাংলাদেশ 10 উইকেটে পাকিস্তানকে হারালো এবং একটা নজির কিন্তু গড়ল বাংলাদেশ, এবং সেই নিয়ে প্লেয়াররা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছে। এবং এই যে রাজনৈতিক সংকট বা বন্যা পরিস্থিতি, সবটাকে সামলেই কিন্তু এই ম্যাচ জয় বলা চলে। আর কি কি জানাচ্ছেন তারা? দেখো, বাংলাদেশ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল একবার ওয়ার্ল্ড কাপের সময়, টেস্টেই প্রথম বাংলাদেশ পাকিস্তানকে হারালো। তারপরে আবার পাকিস্তানে গিয়ে এটা যথেষ্ট কৃতিত্বের ব্যাপার, যে সময় পাকিস্তানে বাংলাদেশে একটা বিপর্যয় থেকে উঠে আসলো, তারপরে বন্যা পরিস্থিতিও খুব খারাপ অবস্থা বাংলাদেশের, এরকম একটা অবস্থাতে এই ম্যাচটা কিন্তু শুরু হয়েছিল। পাকিস্তান কিন্তু শুরু করেছিল খুবই ভালোভাবে, রিজওয়ান প্রায় ডাবল সেঞ্চুরির কাছাকাছি চলে গেছিলো প্রথম ইনিংসেই, ইংলিশ ডিক্লেয়ার করে দেয় 4 উইকেটে, তখন রিজওয়ানের রান ছিল 171 রান। তারপর বাংলাদেশের প্রথম দিকে 4টি উইকেট খুব তাড়াতাড়ি চলে গেলো, তারপরে মুস্তাফিকুর 191 রান করেছিল, যার ফলে বাংলাদেশের রানটা টপকে যায়। এবং মানে একটা সময় খুবই খারাপ অবস্থা ছিল, লিটন দাস আর মুস্তাফিকুর খেলাটাকে ঘোরায়, লিটন সেঞ্চুরি না পেলেও খুব দ্রুত রান তোলে এবং প্রায় 17 রানের কাছাকাছি পৌঁছে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় 100 রানের মতো লিড নেয়। দ্বিতীয় ইনিংসে 100 রানের বেশি লিড নিয়েছিল, দ্বিতীয় ইনিংসে 146 রানে বাংলাদেশকে অল আউট করে দিয়েছে, পাকিস্তানকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে সাকিব আল হাসান অসাধারণ বল করেছে, 3টি উইকেট পেয়েছে, যে সাকিব আল হাসানের উপর এখন মৃত্যু মানে একটা খুনের মামলা চলছে, এমনও শোনা যাচ্ছে যে পরবর্তী ম্যাচে আরও চান্স পাবে না। যাই হোক, তার সাথে মেহেদি হাসান দুর্দান্ত বল করে 4টি উইকেট পেয়েছে, বাংলাদেশ বোলিংয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যানরা, একমাত্র সেই রিজওয়ানই একটু রান করে 46 রান করে 49 রান করেছিল রিজওয়ান। কাজেই বাংলাদেশের ক্ষেত্রে টার্গেটটা খুব সফট হয়ে যায়, মাত্র 30 রান দরকার ছিল, সেটা বিনা উইকেটাররা তুলে নিয়ে গিয়ে 10 উইকেটে জিতেছে। প্রথম কথা হচ্ছে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারালো, আর বিদেশের মাটিতে বাংলাদেশের এটা নিয়ে 7টা ম্যাচ জিতলো, এটাও একটা যেমন ওদের সাফল্য। তার সাথে সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে গিয়ে 10 উইকেটে হারানোটা খুব কঠিন, এমন একটা অবস্থা যে সময় দেশের একটা বিপর্যয় চলছে, সব দিক থেকে এরকম অবস্থা, বাংলাদেশের এই জয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশ ইতিহাস রচনা করলো পাকিস্তানকে হারিয়ে। এবং পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়, বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড় এই জন্য ক্ষোভ প্রকাশ করেছেন, সাইদ আফ্রিদি, রাশিদ লতিফ, এরা বলেছে মূলত বাবর আজমের উপর খুব দোষারোপ করেছে। এছাড়াও বলছে পাকিস্তানের ব্যাটসম্যানদের শট বাছাই একেবারেই ঠিক ছিল না, ওরা উল্টো পাল্টা ব্যাট চালিয়ে আউট হয়েছে। পাকিস্তানে যথেষ্ট এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে প্রাক্তন খেলোয়াড়রা প্রচণ্ডই ক্ষোভ প্রকাশ করেছে এই পাকিস্তানের এই হারে। আর এই নজিরবিহীন জয়ে যে বাংলাদেশের দল ছিল সেই দলে কারা কারা ছিলেন? দেখো, বাংলাদেশ দলে অধিনায়ক শান্ত, এখন নতুন অধিনায়ক হয়েছে, দলটাকে খুব ভালোই পরিচালনা করছে। একটা সময় মনে হয়েছিল যে সাকিব আল হাসান ওদের ক্যাপ্টেন দীর্ঘদিন ধরে নেই, তবে প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো ছিল না প্রথম দিকে, পাকিস্তানের রিজওয়ান সেঞ্চুরি করে বড় ইনিংস গড়ার দিকে ছিল, কিন্তু মাত্র 4 উইকেটে ওরা ডিক্লেয়ার করে দেয়। তখন ভাবতেই পারেনি যে বাংলাদেশ এইভাবে লড়াইটা দেবে, বাংলাদেশের প্রথম দিকে খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গেল, কিন্তু মুস্তাফিজুর আর লিটন দাস মেরে খেলতে শুরু করে, লিটন খুব অল্প বলেই প্রায় 17 রানের কাছে পৌঁছে যায়। মুস্তাফিজুর 2 দিন ধরে ব্যাট করে 191 রান করেছিল, যার ফলে পাকিস্তানের রানটাকে টপকে গেছিলো। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় হয় এবং 2 স্পিনার মেহেদি হাসান এবং সাকিব আল হাসান ওদের শেষ করে দেয়, 146 রানে মাত্র তুলতে পেরেছিল রিজওয়ান ছাড়া কেউই
ভালো রান করতে পারেনি কেউ, 50 রানও পেরোয়নি, একমাত্র রিজওয়ানের 49 রান ছিল, যার ফলে খুব অল্প রানের টার্গেট ছিল এবং বাংলাদেশ এই রানটা বিনায় পিঠে তুলে দিয়ে সহজেই জিতে যায়। একদমই, বেশ, অনেক ধন্যবাদ পল্লব দা। নজর রেখেছিলাম টেস্ট সিরিজের দিকে। টেস্ট ম্যাচে কিন্তু এবার বাংলাদেশ 10 উইকেটে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস করলো, অর্থাৎ বলা চলে এর আগে বিশ্বকাপে হারালেও কিন্তু এই প্রথম টেস্ট সিরিজে কিন্তু 10 উইকেটে হারালো পাকিস্তানকে বাংলাদেশ। এবং এই রকম একটা সংকটজনক পরিস্থিতি, রাজনৈতিক বিক্ষোভ এবং বন্যা যে সংকট, সেই মুহূর্তেই কিন্তু বাংলাদেশ দল একটা ইতিহাস করে দেখালো পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে। এবং সেই নিয়ে দেখা যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে রহিম কিন্তু একটি অর্থ দান করেছে বন্যা দুর্গতদের তহবিলে সাহায্য। এবং সেই সঙ্গে ক্যাপ্টেন কি জানাচ্ছেন, ক্যাপ্টেন শান্ত তিনিও কিন্তু জানাচ্ছেন যে বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে এই জয় উৎসর্গ করা হলো, অর্থাৎ এই নজিরবিহীন জয় কিন্তু শুধুমাত্র বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকেই উৎসর্গ করলেন বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত। এবং এই গোটা ম্যাচ সম্বন্ধে জানলাম এবং বিস্তারিত জানলাম ঠিক কেমন ছিল এই গতকালের, অর্থাৎ এই যে বাংলাদেশ পাকিস্তান সিরিজ, সেখানে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে দেশের মাটিতে হারানোর যে ইতিহাস বা নজিরবিহীন একটা জয়, সেই বিষয়ে বিস্তারিত জানলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। তবে আজকের মতো এখানেই শেষ করছি খেলা আপডেট। পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে পর্দায়।